করে আসবে টাকা, উপচে পড়বে ধন সম্পদ, কি করবেন? পাঁচটা উপায় বলবো। দেখুন, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। কঠোর পরিশ্রম কিন্তু জন্মজুড়ে করে, রিক্সাওয়ালারাও করে। কঠোর পরিশ্রমের পরেও অনেকের জীবনে নানা সমস্যা থাকে। এরকমই কতগুলো বাস্তু টিপস আপনাদের জানাবো, যাতে জীবন সুখ সমৃদ্ধি আসবে জীবনে এবং ধন সম্পদে ভরে যাবে ঘর। পরিশ্রমের বিকল্প নেই সবাই বলে, কিন্তু তার সাথেও কিছু কাজ করতে হয়। বাড়িতে সুখ সমৃদ্ধিতে বাস্তুর গুরুত্ব কিন্তু রয়েছে। দৈনন্দিন জীবনে বাস্তুর কিছু বিষয় মাথায় রাখলে আপনার নানা সমস্যার সমাধান হয়। বাস্তুর এই নিয়মগুলো মেনে চললে নেতিবাচক শক্তির প্রভাব থেকে আপনি একদম দূরীভূত হতে পারবেন। কঠোর পরিশ্রমের পরে অনেকের জীবনেই নানা সমস্যা এসে যায়, সেক্ষেত্রে বাস্তুর কিছু টিপস মেনে চললে সমস্যা থেকে সমস্যা মুক্ত আপনি হবেনই হবেন। কিন্তু সমস্যাগুলো জানার আগে আপনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, আর যত পারবেন শেয়ার করুন, যাতে সবাই সুখে থাকতে পারি। বাড়ির সুখ সমৃদ্ধিতে বাস্তুর যে গুরুত্ব রয়েছে, সেই বিষয়গুলো নানা সমস্যার কিন্তু সমাধান করতে পারে। সুতরাং আপনারা দেখুন যে একই পরিশ্রম করে চলছি, রোজ সকালে উঠে দোকান খুলছি, নয় রোজ সকালে উঠে কাজে যাচ্ছি, নয় রোজ সকালে উঠে আমি ট্যাক্সি চালাচ্ছি, নয় রোজ সকালে উঠে আমি রিক্সা চালাচ্ছি, কিংবা আমি কোনো চাষবাস করছি, যে কাজই আমি করি না কেন, করে তো সে আমি একই থেকে যাচ্ছি, কিন্তু আমাকে তো উন্নতির রাস্তা নিজেকেই খুঁজতে হবে। আমি তো চুরি ডাকাতি করতে পারবো না, তার জন্য কিছু কিছু, যাতে আপনার ভাগ্য সহায় যখন থাকে না না, তখন আপনি যদি বাড়িতে কুবের যন্ত্র বাড়ির উত্তর পূর্ব দিকে রাখেন, তাহলে আপনার ভাগ্য উজ্জ্বল হবে, আপনার ঘর টাকায় ভরবে। তবে ওই জায়গাগুলিতে ভারী আসবাবপত্র বা জুতোর র‍্যাক কোনো সময় উত্তর পূর্ব দিকে আপনি রাখবেন না, এতে করে আপনার নেগেটিভ এনার্জি ইম্প্যাক্ট হতে পারে। আর আপনি যদি ভাগ্য আপনার সহায় না থাকে, তাহলে কুবের যন্ত্র বাড়ির উত্তর পূর্ব দিকে রাখুন, এতে করে ভাগ্য অনেকটা আপনার উজ্জ্বল হবে এবং প্রতিদিন সকাল সন্ধে আপনি ধূপ ধুনো তাতে দেখান, প্রদীপ জ্বালান, অবশ্যই ভালো হবে। দেখুন, নেগেটিভ জিনিস, অনেকে উত্তর পূর্ব দিকে জুতোর র‍্যাক রেখে দেয়, ভারী সোফা ভারী আলমারি উত্তর পূর্ব কোণে রেখে দেয়, তার জীবনে উন্নতি হবে না, স্ট্যাগন্যান্ট হয়ে যাবে লাইফ। ঘরের দক্ষিণ পশ্চিম কোণে নিরাপদে লকার রাখুন, সে আপনার লকার হোক, ট্রাঙ্ক হোক, আপনি যাতে টাকা পয়সা রাখেন সেটা রাখুন, নানা সমস্যা দূরীভূত হবে। পশ্চিম বা দক্ষিণ দিকে লকার যেন খুলবেন না কখনো। ঘরের দক্ষিণ পশ্চিম কোণে আপনি লকারটা রাখবেন এবং উত্তর কিংবা পূর্ব দিকে আপনার লকারের মুখ খুলবে, তাহলে ভালো। এবং কারণ উত্তর দিক হচ্ছে আপনার কুবেরের দিক, সুতরাং উত্তর দিক থেকে উনি দৃষ্টি দেবেন, কিছু টাকা পয়সা গয়নাগাটি আপনার বাড়তে শুরু করবে। সব কিছুর একটা কারণ খুঁজবেন। বাড়ির প্রধান দরজায় ভালো তালা রাখতে হবে, তালা লাগিয়ে রাখতে হবে, দরজায় কোনো ফাটল যেন না থাকে। সম্পদ আকৃষ্ট করতে বাড়ির প্রবেশদ্বারের কাছে গাছপালা, উইন চাইম এসব ঝুলিয়ে রাখতে পারেন, এর ফলে আপনার বাড়িতে অর্থের অভাব হবে না। সম্পদকে টানার জন্য মেন গেটে তালা, যখন আপনি ভেতরে ঢুকে যান, তালাটা কিন্তু মেন গেটেই এমনি লাগিয়ে রাখবেন, লাগিয়ে রেখে দেখুন না ফলটা, দেখবেন কারুর নজর দোষ, কারুর কুদৃষ্টি, কারুর নেগেটিভ ইম্প্যাক্ট অনেকাংশে ধ্বংস হয়ে যাবে ওই একটা লোহার বড় তালা। এগুলো অনেকেই জানেন না, শুধু পরিশ্রম করে যাচ্ছি, পরিশ্রম করেছি, বাড়িতে বেরিয়ে যাওয়ার সময় যে তালাটা লাগাই সেটা দরজায় ঝুলিয়ে রাখবে। আপনি যদি দুর্ভাগ্য থেকে পরিত্রাণ পেতে চান, তাহলে প্রতিদিন আপনার বারান্দায় একটি মাটির পাত্রে পাখিদের জন্য খাবার ও জল রাখুন, যদি ছাদ থাকে ভালো, ছাদে রাখবেন।
এতে দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তিত হবে। এর পাশাপাশি আপনার বাড়ির বাইরের রাস্তায় থাকা প্রাণীদের জন্য জলের ব্যবস্থা করবেন প্রচণ্ড গরমে, এতে আপনার অবস্থার উন্নতি হবে। যেখানে খাবার ও জল রাখবেন সেই জায়গা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে রাখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন উন্নতিটা। প্রতিদিন সন্ধ্যায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতে হবে, এতে ঘরে পজিটিভিটি আসবে। কবে মা লক্ষ্মী আপনার দিকে কোন সন্ধ্যায় দৃষ্টি দেবেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু সর্বদা তার আশীর্বাদ আপনার সাথে থাকবে, আপনার আর্থিক সংকট দূরীভূত হবে। প্রতিদিন স্নানের পর বাড়ির উত্তর পূর্ব কোণে গঙ্গা জল ছেটাবেন, এতে করে ঘরের নেগেটিভিটি দূর হবে। উত্তর পূর্ব কোণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে রাখবেন, অবশ্যই বাড়ির বাইরে উত্তর পূর্ব কোণে আপনি তুলসী গাছ রাখবেন। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর বেল আইকন প্রেস করবেন, যত পারবেন লাইক কমেন্ট শেয়ার করুন। আর আপনারা কি কি জানতে চান সেটাও কমেন্টে জানাবেন। ওম শান্তি।